জল আরো বাড়ছে, রাস্তা পুরো জলে ভর্তি। কাজে আপনারা ওদিক থেকে সরে আসুন। এবারে বিদেশি জল আরো বেশি ছেড়েছে এবং এই বন্যা দেখতে পাচ্ছেন, এটা ম্যানমেড ফ্লাড, এটা বিদেশি জল ছাড়ার জন্য হয়েছে। আমি নিজে প্রধানমন্ত্রীকে কিছুক্ষণ আগে জানিয়েছি যে বিদেশিকে বারবার বলা সত্ত্বে ওরা ইচ্ছা মতো জল ছাড়ছে এবং ইচ্ছা মতো জলে এই পরিস্থিতিতে আমি মনে করি কেন্দ্রীয় সরকারের সতর্ক হয়ে বিবিসি খাল সংস্কার করা উচিত। বিবিসিকে আমি এখনো বলবো বিবিসি খাল সংস্কার করার ব্যবস্থা করুন, সারাপুর গোবর আরামবাগ সিনাবতী দাসপুর পাটাল আমি খানাতো যাচ্ছিলাম, যেতে পারলাম না, প্রায় দুটো বাড়ি সমান জল, পরে শুকিয়ে গেলে পরে আমি নিশ্চয়ই যাব। সিনাবতীতেও আমাদের মন্ত্রী সুব্রত মুখার্জি, সোমেন মহাপাত্র, শিউলি সাহা, ডাক্তার ভরত ভূঁইয়া, তারা সবাই গেছিলেন এবং বাঁকুড়াতেও পাঠিয়েছিলাম। আমি খানাকুলেও আমাদের নেতৃবৃন্দরা সকলে আছে, দিলীপ যাদব সহ। একটু বৃষ্টিটা কমে গেলে এবং যাওয়ার সম্ভাবনা থাকলে তখন আমরা নিশ্চয়ই যাব। আমি প্রশাসন থেকে শুরু করে সবাইকে অনুরোধ করব, জল যেভাবে বাড়ছে একটু আগে থেকেও লোককে কিন্তু রেস্কিউ করতে হবে, জীবনটা কিন্তু আগে মাথায় রাখবেন। পুলক সুকান্ত তোমাদের বলব, আর একটু দূর থেকে লোককে রেস্কিউ করতে হবে, কারণ এই জলটা যে বাড়ছে, বাড়তে বাড়তে রাত্রিবেলা হলে শেষকালে মাথা পর্যন্ত জল হয়ে গেল, মানুষ পড়ে যাবে, এই অবস্থায় না হয়। 31 জনকে আমরা প্লেনে করে উদ্ধার করেছি, এয়ারফোর্সে হেলিকপ্টার করে। তার কারণ তাদের প্রথম যখন বলা হয়েছিল তখন তারা রাজি হয়নি, বন্ধু আছে বলে আসতে চায়নি, কিন্তু পরে চিৎকার চেঁচামেচি করার ফলে তাদের জীবন সংকট।